আজকে আর হ্যালো এভরিওয়ান বলার ইচ্ছা হচ্ছে না, তোমরা তো কমিউনিটি পোস্টে দেখেছো আমার শরীরটা খারাপ। আর ভিডিওটা যেহেতু করা ছিল তাই জন্যই আপলোড করা, আমার হাজবেন্ড বলছিল এডিট করে দেবে কিন্তু ও আর কত দিকে যাবে, ও এই দুদিনে যা করেছে আমার জন্য ওর প্রশংসা যদি না করি তাহলে আমার মনটা শান্তি হবে না। আমার জন্য কেউ যদি একটা ভালো কাজও করে আমি কিন্তু সেটা বলি অবশ্যই ভিডিওতে, আর এটা তো আমার হাজবেন্ড, ওর প্রশংসা তো করতেই হবে। তো এটা সোমবারের ব্লগ, সকাল থেকে ভালোই ছিলাম, আমার হাজবেন্ড এনেছে পেটাই পরোটা আর ঘুগনি, আমি চা রেডি করে রেখেছিলাম, চা খাওয়া হলো, তখন আমার শরীর একটু খারাপ মনে হয়নি, এমনি যেরকম কাশি হয় সেরকম হচ্ছিল। তো ছাদে চলে এসেছিলাম আমরা, কুমড়োটা বড় হয়েছে ওটা কাটবো বলে, দেখো ফুলগুলো একবার অনেক ফুল ফুটেছে, খুব ভালো লাগছিল দেখতে। আর কুমড়োটা বলল তুমি কাটো, আমার যেহেতু এগুলো খুব ভালো লাগে তো আমি কাটছি, দুদিক দিয়ে বাঁধা আছে বলে তাই, নাহলে কুমড়োটা অনেকটাই ভারী, আর বড় হয়েছে আর একটা হচ্ছে। তো নিজেদের গাছের জিনিস তো খুবই আনন্দ হয় তোমরা তো জানোই। আর তোমাদের কিছু কথা বলারও ছিল, তোমরা যারা যারা ব্লগ দেখো এমএস ফ্যামিলি এমএস ক্রিয়েটারের, তো ওদের বিষয়টা এতটাই নোংরা লাগছে এখন, ইউটিউব খুললেই ওদের নিয়ে মাতামাতি, ওদের ব্লগ আমিও দেখতাম ভালো লাগতো, তারপর এসব পরকিয়া ঘটালো যখন তখন আর ভালো লাগতো না। তাও একবার মানুষকে সুযোগ দেওয়া দরকার, তো ফিরে এসেছিলো যখন আমি খুব খুশি হয়েছিলাম, ঠিক আছে, তারপরেও এত সব নোংরামি। ভালোবাসা কত দিক থেকে প্রকাশ করা যায় সেটা একটু পরেই বলছি, তার আগে আমি দেখিয়ে দিলাম আজকে কলমি শাক রান্না করবো, কলমি শাকটা কেটে নিয়েছি, আর এটা তার আগের দিনের বিকেলের ভিডিও, শর্ট ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, কটা ঝিঙে কেটেছিলাম, ঝিঙে দিয়ে ডাল রান্না করব। তো যেটা বলছিলাম এমএস ক্রিয়েটারের দাদাকে একটাই কথা বলবো, সোমনাথদা অনেক ভালো মানুষ, বউকে ভালোবাসে, খুব ভালো কথা, কিন্তু এতটাও অন্ধের মতো ভালোবাসা উচিত না যে বউ ভুল করছে সেখানে তুমি সাপোর্ট করবে। ভালোবাসা অনেক দিক থেকে বোঝানো যায়, এই যে আমার তিন দিন ধরে জ্বর, অতিরিক্ত জ্বর, সাথে ছেলের এক্সাম, একটা টেনশন থাকে সকালে ওঠা ওকে রেডি করা। বিশ্বাস করো বন্ধুরা, এই দুদিন আমার হাজবেন্ড আমার এত কেয়ার করেছে, ও এমনিতেই কেয়ারিং, কিন্তু এই যে সকালে উঠে সব রেডি ফেডি করতাম, ও নিজেই মানে আমি শুয়ে থাকতাম তাইহানকে তুলতো, ওর দুধ রেডি করে ওকে জামা কাপড় পরিয়ে আমার জন্য চা করে দিত, ওষুধ খাইয়ে তারপরে ও যেত, আর বারবার মেসেজ করতো যে রান্নাঘরে যাবে না, কোনো কাজ করবে না, জলের কাজ করবে না, এরকমভাবে বলতো। আবার দোকানের কাজ করে তাইহানকে স্কুল থেকে নিয়ে আসবে, আমার মাথায় তেল লাগিয়ে দেওয়া, আমি ঘুমাতে পারছি না আমার জ্বরে, মাথা ফেটে যাচ্ছে, চুলের গোড়ায় গোড়ায় বাম লাগিয়ে মাথা টিপে দেওয়া, পায়ে তেল লাগিয়ে দেওয়া, আবার রাতেবেলায় আয়ুর্বেদিক চা করে দেওয়া যাতে গলায় একটু আরাম লাগে। তো আমার এতটাই জ্বর ছিল যে 650 পাওয়ারের ওষুধ কাজ করছিল না, 1000 পাওয়ারের খেতে হয়েছে, খুবই দুর্বল হয়ে গিয়েছিলাম, এখনও অনেকটাই দুর্বল আমি। তো এটাই হলো ভালোবাসা, যে স্ত্রীর অসুস্থতার মধ্যে তার স্বামী তার জন্য কী কী করে। আর এখানে তোমাদের ভালোবাসা ভালোবাসা দেখছি একদম অন্যরকম, বউ পরকিয়া করছে সেখানে তোমার হাত পা মুখ সব বাঁধা, কেন বউকে দূরে চড় মেরে হাত পা বেঁধে রেখে দিতে পারছো না, 12 বছরের সংসার তোমাদের এতই খেলো, আবার তোমরা ভালোবাসা ভালোবাসা বলো, তোমাদের ভালোবাসা শুধু টাকার মধ্যেই সীমিত। তো অনেক কথা তো বললাম, তো এদিকে আমার ব্লগের কথাই বলা হচ্ছে না, তো এখন তাইহানের প্রজেক্ট করে দিচ্ছে তাইহানের পাপা। এই দিন রাতে আমার অতটা জ্বর আসেনি, শুধু গলা ব্যথা কাশি হচ্ছিলো, হালকা জ্বর ছিল, কিন্তু তার পরের দিন থেকে এত জ্বর যে আমি ভুল বকছিলাম। আর তাইহানের পাপা তো যতক্ষণ থাকছে আমার সেবা করছে, কিন্তু ও চলে গেলে একা হয়ে যায় পুরো, তাইহানকে নিয়েই থাকতে হয়, মন মেজাজও ভালো থাকে না। তো এ দেখো ইবিএস আর কনভারসেশনের প্রজেক্ট দিয়েছিল, ফ্লাওয়ার আর ওয়াইল্ড অ্যানিম্যাল, তো ওর পাপা তো খুব সুন্দর আঁকে, সব কাজই ভালো পারে, তো ও করে দিয়েছে, আমি শুধু রঙগুলো করব। তো অ্যানিম্যালের আঁকাটা হয়ে গিয়েছে আর জেব্রার কালারটা করে দিয়েছে, বাকিগুলো আমি করব। আর তাইহানকে দিয়ে দু একটা কালার করাতে হবে কারণ ওরই তো এক্সাম। আর তাইহানকে দেখো ও কীরকমভাবে ওই বালিশটা নিয়ে ঘোরাচ্ছে, আমি তো দেখে অবাক, আমি নিজেই এরকম ঘোরাতে পারি না। তো এটা শর্ট ভিডিও করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এটা গেল দুপুরবেলার ভিডিও, তারপর থেকেই আমার শরীরটা বেশি খারাপ হয়েছিল, বিকেলবেলা শুধু কাশির ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে চা করলাম, আর তাইহানকে দুধ খাইয়ে দিয়েছিলাম, ও বলছিল চিপস খাবে তাই চিপসটা দিলাম, যদিও ওকে সবসময় চিপস টিপস দেওয়া হয় না। পৌনে একটা যেই ভিডিওটা দেখলে সেটা রাতের বেলায় রবিবারের ভিডিও ছিল, এই কদিন ভালোভাবে ব্লগ করা হয়নি তো সেজন্য পার্টগুলো গুলিয়ে যাচ্ছিলো। তো এখন তাইহানকে আমি পড়াচ্ছিলাম,
ওর কনভারসেশন এক্সাম। তো তোমাদের একটাই কথা বলার ছিল, আমি এত সমালোচনার মধ্যে থাকি না, কারোর বিষয় নিয়ে নাক গলাতেও ইচ্ছা হয় না, যেহেতু তোমরা এটা পাবলিকলি সবাইকে বলে দিয়েছো। আর যেহেতু আমি একটা ব্লগার, আমিও খুব কষ্ট করে ভিডিও বানাই আর চ্যানেলটা খুব কষ্ট করেই মনিটাইজ করিয়েছি, কিন্তু তোমাদের এসব নোংরামি পরকিয়ার জন্য না ভিউগুলো, ভালো ভালো যারা ভিডিও করে ব্লগ করে তাদের ভিউগুলো কমে যাচ্ছে। সবাই কিন্তু ওই নোংরামি দেখতেই পছন্দ করছে, যারা কষ্ট করে খেটে ভিডিও বানাচ্ছে, ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, তাদের কিন্তু ভিউ নেই। তোমাদের তো আমি প্রচুর কমেন্টস করেছি, তোমরা তো শোনো না কারোর কথাই। ভালো থাকতে থাকতে নিজের সন্তানের কথা ভেবে, নিজের মেয়ের কথা ভেবে নিজের সংসারে ভালোভাবে মন দাও। এখন কি মনে হয় জানো তো, ইউটিউবটা যদি উঠে যায়, ব্যান্ড করে দেয় তাহলেই ভালো হয়, অন্তত এই নোংরামিগুলো দেখতে হয় না। জানি অনেকের সংসার চলে এই ইউটিউব থেকে, আমিও মনিটাইজ করিয়েছি, আমিও এখান থেকে টাকা পাই, কিন্তু এখন যা দেখছি যেন মনে হয় উঠে গেলেই ভালো হয়। তোমরা আমার সাথে সহমত কি না, আমি যা যা কথা বললাম সেটা ভুল বলেছি কি না একবার কমেন্টস করে জানিও। তো তোমরা এটা সোমবারের ব্লগটাই দেখছিলে, রবিবারের কিছু অংশ দিয়েছি। তো সোমবারে আমার বর্ণনাদের বাড়ি ইনভিটেশন ছিল, তো যাওয়া হয়নি কোনো কারণে। তো ওখান থেকেই আমার মেজো ননদ বিরিয়ানি আর চাঁপ এনে দিয়েছিলো, ওটাই ডিনারে খাওয়া হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড আয়ুর্বেদিক চা করে দিয়েছে গলায় যাতে শ্যাঁক লাগে। আর এটা দেখো, তাইহান খুব অ্যাকোরিয়ামের জেদ করে, ওই জন্য ড্রাই অ্যাকোরিয়াম বানিয়ে দিয়েছে পেপার দিয়ে। আর যেহেতু আমি আমার হাজব্যান্ডের এত নাম করছিলাম, তাই আরও একবার দেখিয়ে দিই। বুধবারে তাইহানকে স্কুল থেকে নিয়ে এসছে, আর আমাকে তো রান্না করতে মানা করে দিয়েছিল, ও চিকেন কিনে এনেছে, নিজেই রান্না করছে, এখনও চেঞ্জ টেঞ্জ করেনি, আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দিল না, শুধু একটুখানি ভিডিও করে চলে এসেছি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখলে, পুরো শুনলে মন দিয়ে, তারা তো বলো আমাকে কমেন্টস করে যে আমি যে ভালোবাসার মানেটা তোমাদের বললাম সেটা ঠিক কি না, ওরা যেটা করছে ওটা ভালোবাসা বলে নাকি এইটা ভালোবাসা বলে। তো যাই হোক, সবার মস্তিষ্কে একটু বুদ্ধি হোক এটাই কামনা করি, সবাই ভালো থাকুক এটাই চাই সবসময়। ভালো থেকো তোমরাও, টাটা।